আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো পেঁয়াজের বেরেস্তা। খুবই অল্প তেলে কীভাবে এই বেরেস্তাটা তৈরি করা যায় সেটাই আমি আজকে দেখাবো। তা আমি খুবই অল্প পরিমাণের করব, তাই অল্প নিয়ে নিয়েছি। তো চলুন চলে যাই মূল পর্বে। এখানে একটা বাটিতে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর চুলায় প্যান বসিয়ে অল্প তেলে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে এটাকে মুচমুচে হওয়ার আগ পর্যন্ত রান্না করতে হবে। নাড়াচাড়া কখনোই বন্ধ করা যাবে না। নাড়াচাড়া বন্ধ করলে এটা নিচে পোড়া লেগে যেতে পারে, আর পোড়া লেগে গেলে এটার টেস্টটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো 5 মিনিট পরেই আমার পেঁয়াজটা এরকম কালার আসছে, আর একটু ভাজলেই এটা পুরো গোল্ডেন কালার হয়ে আসবে। তখন আমরা তেল থেকে পেঁয়াজের বেরেস্তাটাকে তুলে নিব। তার কিছুক্ষণ পরেই পেঁয়াজের বেরেস্তাটা এরকম হয়েছে, আর একটু সাদা সাদা থাকতেই আমরা ঝাঁঝরের সাহায্যে তেলগুলো ছেঁকে উঠিয়ে নিব। তো এখানে একটা প্লেটে আমি টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি পেঁয়াজের বেরেস্তাটাকে দেওয়ার জন্য। তো আমি সবগুলো তেল থেকে উঠিয়ে একটু চিপে টিস্যু পেপারের উপরে দিয়ে দিচ্ছি, টিস্যু পেপারটা যাতে সবগুলো তেল টেনে নিতে পারে। আর এটা একটু ঠান্ডা হওয়ার জন্য রাখবো, ঠান্ডা হলে এটা মুচমুচে ভাব হবে। তাই তো পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে। তা দেখুন এখানে টিস্যু পেপারটা সবগুলো তেল টেনে নিয়েছে। আর এখানে একটা বক্সে আমার আগে থেকেই করা ছিল ফ্রিজে, আজকে আমি ওই বক্সটার ভিতরেই এই পেঁয়াজের বেরেস্তাগুলো রেখে দিব। তো নিচে একটা টিস্যু পেপার বিছিয়ে উপরে এরকম বেরেস্তা রেখে উপরে আরেকটা টিস্যু পেপার দিয়ে ঢাকনাটাকে ভালো করে ঢেকে আপনারা এইভাবে ফ্রিজে 2-3 মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। এই তো বেরেস্তা। তো আপনাদের কাছে ভালো লাগবে আশা করি ভিডিওটা। তো আপনারা বাসায় এইভাবে করে সংরক্ষণ করতে পারেন। এটা আমাদের অনেক সময় অনেক কাজে লাগে, তাড়াহুড়োর সময় করা যায় না, আগে থেকে করে রাখলে ভালো। তা যেই পর্যন্তই, আল্লাহ হাফেজ।